নমস্কার বন্ধুরা, আপনারা ওটসের আগে অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি একদম নতুন। এটি একটি ওয়েট লস রেসিপি এবং খুব সহজেই এটি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক কাপ ওটস আমি 5 মিনিট সামান্য নাড়াচাড়া করে নেব। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখে নিতে হবে ওটসটা ভাজা হয়েছে কিনা। সামান্য ভাজা হয়ে গেলে আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। এখন অন্য একটি পাত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখা 1 চামচ ছোলার ডাল এবং 1 চামচ অড়হর ডাল ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর 3 টুকরো আদা কুচি এবং 4 টুকরো রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করার পর 1 কাপ টমেটো কুচি এবং 1/2 কাপ অনিয়ন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে 3 থেকে 4টি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো ঝাল ব্যবহার করবেন। এরপর স্বাদ অনুসারে লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আবারও এটাকে আমি ঠান্ডা করতে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে সামান্য লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো পেস্ট করে নিতে হবে এবং খুব মিহি করে পেস্ট করতে হবে, ঠিক এই রকম হবে। এখন অপর একটি পাত্রে আমি মিক্সির পেস্টটাকে ঢেলে নেব এবং অবশ্যই মিক্সির গায়ে লেগে থাকা মশলাটাকে সামান্য জল দিয়ে মুছে নেব। এরপর একটি ফোড়ন দেওয়ার পাত্রে 3 চা চামচ সর্ষের তেল দিয়ে 1 চা চামচ লাল সর্ষে ফোড়ন দিতে হবে। এরপর 2 চা চামচ কারি পাতা ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মিক্সির পেস্টের মধ্যে খুব সাবধানে ফোড়নটা ঢেলে দিতে হবে। এরপর ভালোভাবে একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিলেই রেডি চাটনি। চাটনির এই পদটি আপনি যে কোনো পরোঠার সাথেও পরিবেশন করতে পারেন। এরপর অপর একটি মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা ওটসটাকে আমি 5 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নিয়েছি, যাতে খুব ঝুরঝুরে না হয়ে যায়। এরপর আমি একটি পাত্রে গ্রাইন্ড করে রাখা ওটসটা দিয়ে দিলাম এবং 1/2 কাপ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে ওটসটাকে ভিজিয়ে নিতে হবে। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, তবে একবারে বেশি পরিমাণে জল দেবেন না, ঠিক এইরকম হবে ব্যাটারটা। এই পর্যায়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে জলটা পুরোপুরি সোক করে গেছে। এরপর 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ কলি, 1/2 কাপ মটরশুঁটি, 1/2 কাপ বাঁধাকপি কুচি এবং 1/2 কাপ বিনস দিয়ে দিলাম। এরপর 1/2 কাপ ফুলকপি এবং 1/2 কাপ গাজর কুচিও দিয়ে দিলাম। 2 চা চামচ টমেটো দিয়ে দিলাম এবং 1/2 কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো ঝাল দিয়ে দিলাম, 2 চা চামচ মতো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর মিশ্রণটিকে ভালো করে একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, একবারে বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1/2 কাপ থেকে 1 কাপ জলই যথেষ্ট। এর উপর 1 চা চামচ লেমন জুস দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 চা চামচ সাদা তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে এবং 2 চা চামচ ওটসের ব্যাটার দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও 1 চা চামচ অয়েল ওপর থেকে ব্রাশ করে দিতে হবে এবং দুই পাশে লাল না হওয়া পর্যন্ত ভালোভাবে এফিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রত্যেকটি পাশ 2 থেকে 3 মিনিট ভাজলেই তোরে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই পর্যায়ে আপনি এইভাবে অনেকগুলো ওটসের ছিলা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন।
আপনারা এই হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং তার সাথে টেস্টি চাটনির সাথে পরিবেশন করুন মিক্স ভেজ ওটস ছিলা।